তো গাইস, আজকে আমরা আবার আপনাদের সকলের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আপনাদের সকলের সঙ্গে যে ভিডিওটি রিভিউ করব, স্পিকার বলতে এটা হচ্ছে 18 ইঞ্চি 1800 ওয়াট স্পিকার, Q1 কোম্পানির। তো স্পিকারটার ফুল রিভিউ আপনাদেরকে ফুল ডিটেলস বলবো এবং স্পিকারটির প্রাইসও আপনাদের সকলের সঙ্গে আলোচনা করব। তো চলুন তাহলে স্পিকারটি দেখে নেওয়া যাক। তো স্পিকার কিন্তু আমাদের আগে থেকে আনবক্সিং করা হয়ে গেছে যেহেতু, তো সেই হিসাবে আর আনবক্সিং করার ভিডিও এটা দেখাচ্ছি না। তো আনবক্সিং তবুও করা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে। তো এটা হচ্ছে Q1 কোম্পানির ব্র্যান্ড লোগো এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে Q1-এর যে মডেল নম্বরটা দেওয়া আছে 1800 প্রো, তো এটা কিন্তু প্রো সিরিজের স্পিকার। তো 18 ইঞ্চি 1800 ওয়াট প্রো সিরিজের যে স্পিকারটা হয় Q1-এর, তো এটা সাধারণত অ্যাকচুয়ালি রেজাল্টের দিক থেকে কিন্তু মারাত্মক রেজাল্ট। তো অ্যাকচুয়ালি এর স্পেসিফিকেশান সম্বন্ধে যদি আলোচনা করা হয় তাহলে স্পিকারটাকে আমরা আনবক্সিং করি, দিয়ে আপনাদের সকলের সঙ্গে দেখাচ্ছি ডিটেলসটা। প্যাকিং কিন্তু খুব ভালো করেছে, যেহেতু হেভি ওয়াটেজের ভারী ওয়াটেজের স্পিকার, তো সেই হিসাবে প্যাকিংটা কিন্তু খুবই দুর্দান্ত করেছে। এছাড়া স্পিকারটাকে যদি আমরা আনবক্সিং করি, তো স্পিকারটা দেখতে পাচ্ছেন, স্পিকারটা ফাইনালে কিন্তু আমরা আনবক্সিং করে ফেলেছি। তো এখানে কিন্তু ডাস্ট ক্যাপে দেওয়া আছে Q1-এর লোগো, তো Q1-এর লোগো দেওয়া আছে, প্লাস এর যে সাইডের যে রাবারগুলো দেওয়া আছে, তো পেপারটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং করে বসিয়ে কিন্তু আঠা দিয়ে টাইট করে খুব ভালোভাবে কিন্তু স্পিকারটিকে ম্যানুফ্যাকচারিং করেছেন কোম্পানি। তো এদিকে স্পাইডার দিক থেকে দেখতে গেলে ডবল স্পাইডার দিয়ে, প্লাস এখানে যে মেটালের যে অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেল দিয়ে সাধারণত স্পাইডারটি টাইট দিয়ে চিপানো আছে। তো এটা কোনো দিন আপনাদের এরকমভাবে স্পাইডার ছিঁড়ে যাওয়া বা খুলে যাওয়া সেই রকম কোনো চান্স থাকবে না, ইফেক্ট পড়বে না। এছাড়া এর যে জয়েন্ট ম্যাগনেট আছে, সাধারণত ম্যাগনেটের দিকটা আপনাদেরকে ঘুরিয়ে অবশ্যই দেখাবো। তার আগে যে স্পেসিফিকেশানে দেওয়া আছে, সাধারণত Q1-এর লোগো দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মডেল নম্বর হচ্ছে Q1-1800 প্রো। তো এখানে নমিনাল ওয়াট যেটা হচ্ছে 1800 ওয়াট, যেটা আমরা RMS পাওয়ার হিসাবে মনে করি। তো এখানে ম্যাক্স পাওয়ার আউটপুট যেটা দিচ্ছে 3400 ওয়াট, তো 3400 ওয়াট সেটা অনেক স্পিকারে ওটা প্রোগ্রামিং পাওয়ার হিসাবে উল্লেখ করে। তো এখানে Q1 দিচ্ছে এখানে নমিনাল ওয়াটেজ, এছাড়া আছে ম্যাক্স ওয়াটেজ, তো দুটো ওয়াটের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। তো পার্থক্য নেই বলতে নমিনাল ওয়াট যেটা সেটা আমাদের হচ্ছে RMS পাওয়ার, তো প্রপার 1800 ওয়াট কিন্তু এটা অ্যাকচুয়ালি পাওয়ার স্পিকারটা। এছাড়া এর যে ম্যাক্স ওয়াট যেটা প্রোগ্রামিং পাওয়ার অন্যান্য কোম্পানি কিছু কিছু কোম্পানি উল্লেখ করে, তো সেটা এখানে ম্যাক্স ওয়াটেজ বলে লেখা আছে, সেটা 3600 ওয়াট, তো সেটার কোনো ডিফারেন্স নেই। সেটা আপনাদের RMS পাওয়ার যা থাকবে তার ডবল হবে প্রোগ্রামিং পাওয়ার অথবা ম্যাক্স পাওয়ার, ঠিক আছে। তো স্পিকারটি হচ্ছে 8 ওমসের, তো এর ইম্পিডেন্স হিসাবে যেটা উল্লেখ করা থাকে, তো এটা 8 ওমসের স্পিকার। তো এর টার্মিনাল হিসাবে টার্মিনালগুলো যদি দেখতে যাই, তো টার্মিনালগুলো কিন্তু Q1-এর দুর্দান্ত, খুব নরম এবং সফট থাকে, অন্যান্য কোম্পানির মতো অত হার্ডি টার্মিনাল থাকে না Q1-এ সাধারণত। এছাড়াও এটাকে টাইট দিয়ে আঠা দিয়েও কিন্তু এর নাটগুলো খুব জব্দ করে কিন্তু বসানো আছে, দেখতে পাচ্ছেন আপনারা আঠা কিন্তু লেগে আছে। এছাড়া এর লিড ওয়্যারটা একটু কমজোরি মনে হচ্ছে আমাকে, তবুও সেরকম কোনো ইফেক্ট পড়বে না, এটা কোম্পানির লিড ওয়্যার আছে, তো কভার দিয়ে কিন্তু খুব ভালোভাবে টাইট করে বেঁধে দেওয়া আছে যাতে কোনো সমস্যা না হয়। এছাড়া এর পাঞ্চিংটা কিন্তু দুর্দান্ত করেছে, স্পাইডার প্লাস পেপার কোনের যে পাঞ্চিংটা দিয়েছে স্পিকার সাধারণত। তো এর ম্যাগনেটের দিকটা এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে ম্যাগনেটের কী কোয়ালিটি আছে। তো দেখতে পাচ্ছেন ম্যাগনেটের কোয়ালিটি, তো ম্যাগনেটটা সাধারণত এখানে 4টে কিন্তু জয়েন্ট করে ম্যাগনেট কিন্তু এখানে বসানো আছে ম্যাগনেটটা, এবং এটা সাধারণত 35 mm-এর খুব সম্ভবত মোটাটা যেটা আছে এটা কাছাকাছি 35 mm মতো হবে, তো 35 mm হবে। এছাড়া এর যে ম্যাগনেটের যে ফিনিশিংটা, ম্যাগনেট কিন্তু দুর্দান্ত আছে, প্লাস হচ্ছে হিট ভেন্টিলেশান দেওয়া আছে আটখানা, যাতে স্পিকার কোয়েল না জ্বলে আর কি। এছাড়া এর ভিতরেও কিন্তু হিট ভেন্টিলেশান, এখান থেকেও কিন্তু আপনাদের কোয়েলের গরম হাওয়া অনায়াসে বেরিয়ে যেতে পারবে। এছাড়া ম্যাগনেটটিকে কিন্তু খুব দুর্দান্তভাবে টাইট দিয়েছে এলেঙ্কি দিয়ে, কোনো রকম কিন্তু ম্যাগনেট সাইড হওয়ার চান্স নেই। এছাড়া ম্যাগনেট কোনো রকমভাবে ফিটে যাওয়ারও এই ম্যাগনেট চান্স নেই, কেননা এটা জয়েন্ট ম্যাগনেট করা আছে, আলাদা আলাদাভাবে পার্ট টু পার্ট ম্যাগনেট করা আছে। এর বডি নিয়ে যদি কথা বলা যায়, তো বডি সম্পূর্ণ মেটাল বডি আছে, তো বডিটাও দুর্দান্ত বডি আছে, এমনকি এটা অরেঞ্জ কালারের উপর যে লুকটা লাগছে সম্পূর্ণ অসাধারণ লুক একটা করেছে কোম্পানি, তো এই দিকটাও কিন্তু দুর্দান্ত আছে।
তো যদি এই স্পিকারটার বাজেট নিয়ে কথা বলা যায়, তো এটি সাধারণত কিউ1 কোম্পানির 18 ইঞ্চি 1800 ওয়াট, অন্যান্য যে 1800 ওয়াটের স্পিকার আছে সেই স্পিকারের তুলনায় কিন্তু এর বাজেটটা খুব একটা ডিফারেন্স না। 1800 ওয়াটের মধ্যে কিউ1-এর যদি দাম বেশি, সাধারণত এই স্পিকারটার দাম বেশি আছে। এছাড়া প্রো সিরিজের যে স্পিকারগুলো কিউ1 কোম্পানি বের করছে, সাধারণত এগুলো দুর্দান্ত মডেল, যার জন্য কিন্তু রেজাল্টও কিন্তু মারাত্মক। এছাড়া স্পিকারটার বডি থেকে কোয়েল থেকে শুরু করে সব কিছুই কিন্তু হাই কোয়ালিটির এখানে ব্যবহার করা আছে। খুব একটা কমা বা সেরকম কমা পার্টস বা কমা জিনিস সেরকম ব্যবহার করা নেই, যার কারণে এটার কিন্তু প্রাইস স্পিকারটার আপনাদের পড়ে যাবে 17,500 টাকা পিস পড়বে। তো এই স্পিকারটা যদি কেউ আপনারা কিনতে চান তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশান বক্সে, এছাড়া ভিডিও টাইটেলে আমার কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন। তো স্পিকারগুলো অর্ডার অনুযায়ী রেডি করে দেওয়া হবে বা এনে দেওয়া হবে আপনাদেরকে। তো স্পিকারগুলো সরাসরি আমাদের কাছে পাবেন না, অথবা আপনি যে কোনো ডিলারের কাছ থেকেও কিনে নিতে পারেন। আপনার কাছাকাছি যে ডিলার আছে সেই ডিলারের কাছ থেকেও আপনি এই স্পিকারটা কিনে নিতে পারেন। তো প্রাইস খুব একটা ডিফারেন্স হবে না, আপনাদের 17,000 থেকে 17,500 টাকার মধ্যে কিন্তু এই স্পিকারটি আপনারা পেয়ে যাবেন পার পিস। তো স্পিকারটা অ্যাকচুয়ালি যে বক্সে ফিটিং করা হবে, সাধারণত আমাদের 18 লো ফিটিং হচ্ছে। তো এটা আমাদের ফ্রন্ট মডেলে JBL মডেলে কিন্তু রেডি করা হচ্ছে। তো পার্টির রিকমেন্ড এটা JBL মডেলের কিন্তু 18 বেসে এড হবে। তো স্পিকারটার সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আর বেশি কথা বলবো না, স্পিকারটার যেটুকু রেজাল্ট যদি কথা বলা যায় রেজাল্ট নিয়ে, তো এর কিন্তু ভয়েস কোয়েল 5.5 ইঞ্চি ভয়েস কোয়েল আছে। সেই হিসাবে কিন্তু এর বেসের পাঞ্চ প্লাস হচ্ছে ভাইব্রেশান কিন্তু দুর্দান্ত হবে, দুটোই কিন্তু মারাত্মক থাকবে, বেসের পাঞ্চ প্লাস ভাইব্রেশান। তো বেসের পাঞ্চ প্লাস ভাইব্রেশান দুটোর দিক থেকে দেখতে গেলে যদি আপনারা স্পিকার নিতে চান তাহলে অবশ্যই 1500 থেকে 1800 ওয়াট স্পিকার চুজ করবেন, তাতে আপনাদের রেজাল্ট কিন্তু মারাত্মক হবে। এই আশা করি আপনারা স্পিকারটির সমস্ত তথ্য ইনফরমেশান আপনারা বুঝতে পেরে গেছেন। তো স্পিকারটার সাউন্ড টেস্টিং ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ইউটিউবে, আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এই 1800 ওয়াটগুলো আমাদের আপাতত 18 লো ফিটিং হচ্ছে, তো এগুলো আপাতত আমাদের রেডি হয়ে যাক ক্যাবিনেটগুলো, তারপর আপনাদের সকলের সঙ্গে সাউন্ড টেস্টিং ভিডিও রিভিউ করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। আর এছাড়া যদি কোনো ক্যাবিনেট সেটআপের যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো ধরনের ক্যাবিনেট কিন্তু আমরা রেডি করি, সব ক্যাবিনেট কিন্তু আমরা অর্ডার অনুযায়ী রেডি করে দেওয়া হয়। তো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওর ডিসক্রিপশান বক্সে, এছাড়া ভিডিও টাইটেলে আমার কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।